বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদেরকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা সবাই জানি আমরা কি পরিস্থিতির মধ্যে রয়েছি। দীর্ঘ দেড় দু বছর সেই কারণেই জয়াট আনন্দ শিল্প চ্যানেলে কোনো ব্লগ আসেনি। তা অনেকদিন পর আবার একটি লং জার্নির ব্লগ কিন্তু আপনারা পেতে চলেছেন। আমিও এটা ভেবে খুবই খুশি হচ্ছে যে আপনাদের জন্য নতুন কিছু উপস্থাপনা আবারও আনতে পারছি। তো সেই কালিম্পং ব্লগের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেবার কিন্তু অনেকগুলো পার্টে আপনারা দেখেছিলেন শিয়ালদহ থেকে কালিম্পংয়ে যাওয়ার দৃশ্য। এবারও ঠিক সেরকমই বাতকুলা থেকে আলিপুরদুয়ার তীর্থ পথযাত্রা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা নতুন দেখছেন অবশ্যই করবেন সাবস্ক্রাইব, আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে যাতে তারাও দেখতে পারে। তো বন্ধুরা, আমরা প্রথমেই বাতকুলা থেকে বাইকে করে নবদ্বীপ যাচ্ছি। আজকের এই পর্বে, অর্থাৎ আজকে তারই প্রথম পর্ব, আপনারা সেই দৃশ্য দেখতে পাবেন। দেখুন কত সুন্দর গ্রামীণ দৃশ্যের মধ্যে দিয়ে কিন্তু আমরা চলেছি। সত্যি আজকের এই নগরকেন্দ্রিক সভ্যতা কিন্তু এরকম দৃশ্য প্রায় হারিয়েই যাচ্ছে। দেখুন কত সুন্দর মাঠঘাট আর খাল বিলে পূর্ণ সেগুলো। তো তবুও তার মধ্যে দিয়ে একটা সুন্দর সড়ক, এই রাস্তাটা বাতকুলা থেকে নাদুরিয়ার মধ্যে দিয়ে তারপর কৃষ্ণনগর জাতীয় সড়কে ওঠে। যে জাতীয় সড়কটা 34 নম্বর জাতীয় সড়ক, আমরা সেই রাস্তাটাই ধরবো। তাহলে আপনারা এনজয় করতে থাকুন আর কমেন্টস করে জানান আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে।
প্রসিদ্ধ সড়কে চলে এসেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, আর এই দৃশ্যটা কিন্তু অসাধারণ। কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, সত্যি কিন্তু দৃশ্যটার মতো দৃশ্য। এই হলো সেই 34 নম্বর জাতীয় সড়ক, যা কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গকে এক সূত্রয় গেঁথে রেখেছে, বা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যোগাযোগ বন্ধুরা। আমরা এবার আমাদের ব্লগের আজকের এই পর্বের সবথেকে ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি, যার জন্য আপনাদের এতক্ষণ ওয়েট করিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর একটা প্লেস, এবং সিনেমাটিক শর্টসের সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাবেন। এই জায়গাটা দেখলে কিন্তু আমার আপনাদের এতক্ষণের ধৈর্যের সমস্ত কষ্টটাই স্বীকৃত হবে, এবং আপনারা লাভ করবেন কেন আপনারা এতক্ষণ ওয়েট করেছিলেন, বা আমারও এখানে এই সার্থকতা বা ভালো লাগার জায়গা যে আপনাদের জন্য এমন কিছু দেখাতে পারবো। এই প্রকৃতির সত্যি অনাবিল দৃশ্য দেখুন। আমরা কিন্তু সরাসরি সেই জায়গায় চলে এসেছি, আর চারিদিকেই কিন্তু কাশফুলে ভরা, সত্যি এত কাশফুল কিন্তু এক জায়গায়, সত্যি অসাধারণ। জানি না আমার ক্যামেরার মধ্যে দিয়ে কতটুকু আপনাদের বোঝাতে পারছি, তবে আপনারা নিজেরা এসেও কিন্তু এটা দেখতে পারেন। এটা নবদ্বীপে, নবদ্বীপ ব্রিজের আগে পড়ে বাঁহাতে রাস্তার জাতীয় সড়কের। তো
অসাধারণ অসাধারণ দৃশ্য, একসঙ্গে এত কাশফুল, সত্যি মন মুগ্ধ হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন আপনারা শরৎকাল যেহেতু, তাই আকাশে সাদা মেঘের ভেলা, সেই সঙ্গে কাশফুল, আর এদিকে কিছুটা জল জমে রয়েছে, ফলে কিন্তু অসাধারণ একটা আউটফিট আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে। এবং যারা ভিডিওগ্রাফি করতে চান তাদের জন্য কিন্তু একদম আদর্শ প্লেস এটা। দেখতে পাচ্ছেন কত কাশবন, আর এখানে এসে সত্যি দু এক মুহূর্ত স্তম্ভিত হয়ে থাকা যায়, কেননা এত সুন্দর জায়গা কিন্তু আর আমরা কোথাও পাই না। বন্ধুরা, আর একটু পরেই হয়তো আমরা ট্রেনে উঠে চলে যাব অন্য জেলায়, সেটা যাই হোক, তার আগে শেষবারের মতো নিজের জেলার সৌন্দর্যটাকে দেখে নিচ্ছি। এবং দেখতে পাচ্ছেন পিছনে কাশবন, আর সবথেকে বড় কথা উপরে আকাশে কিন্তু নীল সাদা খেলা করছে, যেহেতু শরৎকাল তাই মেঘগুলো, আর পিছনে যে ছোট্ট জলভূমিটা, অ্যাকচুয়ালি এটা পুরোটাই জমি, নদীর বাঁক বলতে পারি আমরা, সে কারণে জায়গায় জায়গায় জল জমে আসছে, সেটা কিন্তু অসাধারণ দৃশ্যের সমাবেশ ঘটাচ্ছে। এবং সত্যি এই জায়গাটা ভিডিওগ্রাফি করলে মানে আশা করবো সব ব্লগারদের কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্লগে আমরা এখন নবদ্বীপের কাছে রয়েছি, এবং এই জায়গাটায় দেখতে পাচ্ছ তোমরা কত কাশফুল, ঠিক আছে, অসাধারণ কিন্তু সুন্দর দৃশ্য। আর এখন 4টে মতো বাজে, দেখতে পাচ্ছ খুব সুন্দর, একটা প্রিয় স্থান এটা হবে, এটুকু আমি দৃঢ় বিশ্বাস করি। তাই ব্লগার যারা আছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং কত সুন্দর দৃশ্য সেখানে কিন্তু আমরা ফটোগ্রাফিও করছে, তো অসাধারণ কাশফুল। বন্ধুরা, আজকের পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং আমরা খুব তাড়াতাড়ি আসছি দ্বিতীয় পর্ব নিয়ে, সেটা দেখার জন্য অপেক্ষা করে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে।